হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমি এখন আছি আমার ফাইবার ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন $25 একটি প্রজেক্ট, এটা অলরেডি কমপ্লিটেড। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন $10 একটি প্রজেক্ট, ওকে, অ্যান্ড এটাও কমপ্লিটেড। অর্থাৎ আমরা একই বায়ারের দুইটা কাজ আমরা করেছি। তো এখন এটা নিয়ে আমি একটা টিউটোরিয়ালস মেক করতে যাচ্ছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে দুইটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন $25-এর, এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। ওকে, আমাদেরকে 300 লিড বের করতে হয়েছিল $25। তো অনেকেই আপনারা কোশ্চেন করতে পারেন যে 300 লিডস $25, তো অনেক সময় আসলে এই ধরনের কাজ করতে হয়, কারণ এই বায়ারের সাথে আমার যখন কমিউনিকেশন হয় বায়ারটি, তখন আসলে অ্যাকচুয়ালি $10-এর জন্য আমার বায়ার আমাকে এসে বলছে যে তাকে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে, আমি এটা করতে পারবো কিনা। সো আমি এটা করতে জানি আমি করতে পারবো, আমি তাকে বললাম। এখন কোন পারপাসে কাজটা সে বায়ার আমাকে হায়ার করলো আমি যখন জানতে চাই, তখন বায়ার আমাকে বললো যে সে আসলে ইমেল মার্কেটিং করবে। এখন ইমেল মার্কেটিং করার জন্য তার অবশ্যই লিডস দরকার। সো নতুন যারা আছেন তাদের এই বিষয়টা জানা দরকার আছে। বায়ার আসলে আমাদের কাছ থেকে যে লিডগুলো নেয়, অর্থাৎ যে ইমেল, তারপরে নেম, তাদের অ্যাড্রেসগুলো নেয়, আসলে তারা মার্কেটিং পারপাসে কাজ করার জন্য নেয়। আমি যখন জানতে পারলাম যে বায়ার হচ্ছে ইমেল মার্কেটিং করতে চাচ্ছে, আমাকে শুধু ডিজাইনের জন্য বললো, তো তখন আমি বায়ারকে বললাম যে আমি লিড জেনারেশনের কাজও তো করে থাকি, আমি তো বেসিক্যালি লিড জেনারেশন অ্যাকাউন্ট এটা আমার। তো বায়ার তখন বললো যে আমি তো অলরেডি অন্য একজনকে লিড জেনারেশনের জন্য আমি তার সাথে আমার কথাবার্তা কমপ্লিট। সো এটা আমি যখন জানতে পারলাম তখন আমি বললাম, দেখো তুমি যদি আমার সাথে লিড জেনারেশনের কাজটা, অর্থাৎ এই কাজটা, এবং যদি তুমি ইমেল টেম্পলেট যে ডিজাইনের যে কাজটা আছে এই কাজটা যদি দুইটা কমপ্লিট করো, তাহলে আমি তোমাকে টোটাল $45 বা $40-এর মধ্যে কমপ্লিট করে দিতে পারবো। ওকে, সো বায়ার তখন আসলে তখন আমাকে অর্ডার প্লেস করেনি। এই অর্ডারটা দেখতে পাচ্ছেন 4 তারিখে, ফেব্রুয়ারির 4 তারিখে, আর এই অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 5 তারিখে। তো দুইটা অর্ডার আসলে 2 দিনে প্রেস করেছে। টেমপ্লেট ডিজাইন করবো, টেমপ্লেট ডিজাইনটা কীভাবে করবো, কী বিষয়ে, বাইরের কাছ থেকে সব কিছু জেনে আমি সেই ওয়েবসাইটে গিয়ে তাদের আসলে কাজগুলো শুরু করে দিই। বাট ইন দ্য মিড টাইম দেখা যাচ্ছে বায়ার আমার সাথে আবার এসে কন্ট্যাক্ট করে বলে যে তুমি আমাকে তাহলে যদি 300 লিডস দিতে পারো, তাহলে আমি তোমাকে $25 দেবো। তার মানে টোটাল আমার আসছে 10 এবং 25, টোটাল আসছে আমার $35-এর বাজেট। সো আমি তখন আসলে এটা অ্যাকসেপ্ট করে ফেলি, কারণটা হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছিল গুড একটা অপশান, যে অলরেডি একটা বায়ারের সাথে আমার কাজ হচ্ছে এবং সেই বায়ার যখন আমাকে এটা অফার করছে, মানে সেম কাস্টমার, তো আমি তো এই কাস্টমারকে তো আমি তো আসলে রিটার্ন করার আমার কোনো ওয়ে নাই বা আমি দরকারও নাই। সো আমি এটা জানি এটা আমার জন্য আরও সহজ, সো আমি এটা অ্যাকসেপ্ট করে ফেলি। সো দ্যাটস ওয়াই এটা আসলে 300 লিডস 25। অনেকেই ভাবতে পারেন এটা কম, বাট অনেক সময় এই ধরনের কাজের ক্ষেত্রে আসলে বায়ারের ক্ষেত্রে অনেক প্রজেক্ট আসলে নিতে হয়, কারণ আমিও নিজেও জানি যে এটা আসলে অনেক কম বাজেটের, বাট অনেক সময় আসলে করতে হয়। কারণ হচ্ছে আমি যদি এখন বলি তাকে যে আমাকে 50 দিতে হবে, 60 দিতে হবে, সে তো আসলে রাজি না, সে আসলে নিজে থেকে আমাকে দিয়েছে। এই যে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেন্টেন্সটা আমি লিখি নাই, এটা হচ্ছে বায়ার আমাকে দিয়েছিল। আমরা যখন ইনবক্সে যখন চ্যাট করি তখন আমাকে বলছে যে হোয়াট ইফ ইউ গিভ মি 300 লিডস ফর $25। এটা যখন আমাকে সে বলছে তখন আসলে আমি বলছি ইয়েস, আমি তোমাকে এটা দিতে পারবো এবং আমি এটা হেল্প করবো। ওকে, সো তারপরে আসলে বেসিক্যালি কাজটা শুরু হয় এখানে। $10-এর যে ইমেল টেমপ্লেট ডিজাইনটা, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয়, কারণ একটা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য আর একটা হচ্ছে টোটালি হচ্ছে লিড জেনারেশনের জন্য। এখন যখন আমাদের কাজটা শুরু হয় তখন আসলে প্যারালাল আসলে দুইটা কাজ একসাথে করা সম্ভব না। তো বায়ারকে আমি যেটা বলি যে আমরা হচ্ছে প্রথমে লিড জেনারেশনের কাজটা করবো, মানে লিডের কাজটা আমরা কমপ্লিট করবো, এরপরে হচ্ছে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইনের কাজটা করবো। বায়ার বলে ওকে, নো প্রবলেম। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ডিউরেশন ছিল 3 ডেজ, কিন্তু এটা 3 ডেজের মধ্যে কমপ্লিট হবে না। দ্যাটস ওয়াই আমরা যদি অ্যাক্টিভিটি পেজে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে বায়ারকে আসলে ডেলিভারি ডেট এক্সটেন্ড করার জন্য আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম। এটা আপনারা অনেকেই জানেন, ফার্স্ট টাইম যারা কাজ করবেন, অনেক সময় এমন হবে যে আপনাদের কাজটা 3 ডেজের মধ্যে কমপ্লিট হবে না। তো এটা যদি আপনি বুঝতে পারেন তো ইনস্ট্যান্ট বায়ারকে আপনি বলে দিবেন, বা একদিন পরে আপনি বলতে পারেন বায়ার যখন অনলাইনে থাকবে যে আমাদের কাজটা আসলে 2-3 দিনে সম্ভব না, আমাদের আরও 2 দিন লাগবে, তো আমি এখানে আসলে তাকে একটা রিকোয়েস্ট করেছিলাম এবং সেটা অ্যাকসেপ্ট করেছিল। এই লিডের কাজটা আমাদেরকে আসলে ডেলিভারি টাইমটা যেটা ছিল আমাদের টোটাল ছিল হচ্ছে 7 ডেজ। তো 7 ডেজের আসলে আমার তার মধ্যে এটা কমপ্লিট হয়, কারণ আমাদের এটা এক্সটেন্ড করতে হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অলরাইট, এখন সমস্যাটা হচ্ছে যে আমি যে টিউটোরিয়ালটা মেক করব, আমি আসলে ইনডিসিশনে আছি যে আমি কি দুইটা একসাথেই মেক করবো কি না, মানে দুইটা কাজের ভিডিও দুইটা আমি একটা ভিডিওর মধ্যে আসলে সব কিছু দেখাবো নাকি আলাদাভাবে দেখাবো। তো আই থিঙ্ক দুইটা হচ্ছে কমপ্লিট ডিফারেন্ট। তো আমার মনে হচ্ছে যে লিডের কাজটা দেখানোর পরে আমি এটা পার্ট 2 হিসাবে আমি এটা দেখাতে পারি, অথবা এটা আলাদা আমি একটা ভিডিও মেক করতে পারি।
সো আপনারা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কোনটা বেটার হবে, কারণটা হচ্ছে যে আমি ভিডিও মেক করি আপনাদের জন্য, তো আপনাদের যেটা সুবিধা হবে আমি সেভাবেই ভিডিওটা মেক করব। সো আপনারা যদি একটা ভিডিওর মধ্যে যদি দুইটা পার্ট দেখতে চান আমি দুইটা পার্টে আপনাদেরকে দেখাবো, আর যদি বলেন যে দুইটা আপনারা ডিফারেন্ট ভিডিও চাচ্ছেন তাহলে আমি দুটা ডিফারেন্ট ভিডিওতে দেখাবো। সো কারণ ফার্স্ট টাইম যারা নতুন তারা আসলে একটু তাদের ঝামেলা মনে হতে পারে, কারণ লিডের কাজ পাশাপাশি হচ্ছে ইমেলের কাজ। সো আমি আপনাদেরকে সেইভাবেই ধরে ধরে বোঝাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এবং রিসেন্টলি আপনারা এই ধরনের কাজ পেতে পারেন, কারণটা হচ্ছে এই ধরনের কাজ বায়ার চাচ্ছে, কারণটা হচ্ছে একজনকে সে লিডের জন্য হায়ার করবে, আবার আরেকজনকে সে ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য হায়ার করবে, এটা আসলে তার জন্য একটা ঝামেলা, কারণ দুজনকেই ম্যানেজ করতে হচ্ছে, দুজনকেই ইনবক্স করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো আপনি যখন এই কাজটা যখন শিখতে পারবেন করতে পারবেন তখন আপনি বায়ারকে যদি বলেন যেমনটা আমি করলাম যে আমি তোমার লিডের কাজ তো করতে পারবো, আমি টেমপ্লেট ডিজাইনের কাজটা করতে পারবো, তাহলে বায়ার কিন্তু দ্যাটস ওয়াই কিন্তু সে আমাকে এই অর্ডারটা প্রেস করেছে। আপনারা দেখেছেন যে এই অর্ডারটা কিন্তু আগে প্রেস করেছে 4 তারিখে, এটা করেছে 5 তারিখ, এটাই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। মানে আপনাকে শুধুমাত্র যে আপনি একটা কাজ শিখবেন বিষয়টা এমন না, আপনাকে কাজের ভেরিয়েশন আনতে হবে, কারণটা হচ্ছে একটা আর একটার সাথে কানেক্টেড। অনেক সময় বায়েররা এই ধরনের ফ্রিল্যান্সার তারা খুঁজতে চায়, কারণটা হচ্ছে তারা একজনকে কাজটা বুঝিয়ে দিবে তার কাছ থেকে কাজটা পেতে চায়, অ্যান্ড একটা কাজের জন্য যদি 2-3 জন ফ্রিল্যান্সার হায়ার করতে হয় এটা আসলে তার জন্য একটা হ্যাসেল। আর সবথেকে বড় সমস্যা টাইম, কারণ তারা সময়টা সেভ করার জন্যই কিন্তু তারা ফ্রিল্যান্সার হায়ার করে, কারণ বায়ার চাইলে কিন্তু নিজে নিজে এই কাজ করতে পারে, মানে এই ধরনের ডিজাইনের কাজটা করতে পারে, সেই লিডের কাজটা কোনো একটা টুলসের মাধ্যমে করতে পারে। সো আপনারা যারা ভিডিওটা দেখবেন কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করলেই আমি আসলে সেই পারপাসে ভিডিওগুলো মেক করব। আর একটা বিষয়, আপনারা যারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে লিড জেনারেশনের লাইভ প্রজেক্টগুলো দেখতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনার লাইভ প্রজেক্টে প্লে লিস্ট আছে, ডাটা এন্ট্রি প্লে লিস্ট আছে এবং বিভিন্ন প্লে লিস্ট আছে, একটু চ্যানেলটা একটু ঘাটাঘাটি করবেন, এখানে প্লে লিস্টগুলো ভিডিওগুলো দেখবেন, নতুন নতুন যে ভিডিওগুলো আসে বিভিন্ন আপডেট সেই বিষয়গুলো জানবেন, তাহলে আপনারা মার্কেট সম্পর্কে অনেকটাই আপডেটেড থাকবেন। এবং শুধুমাত্র আমার চ্যানেল না, অন্যান্য চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন রেগুলারলি। সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।